আমাদের মূল লড়াইটাই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই। আমাদের তৃণমূল কংগ্রেসে আমরা সব ধর্মকে সম্মান দিই, উন্নয়ন নিয়ে চলি, মানুষের পাশে থাকি। যারা উন্নয়ন করতে পারেন না, যারা উন্নয়নের থেকে মানুষকে বিভ্রান্ত করে অন্যদিকে সরানোর জন্য, তারা ধর্মের সুরসুরি নেন। আমরা বাংলার মানুষ, আমরা ধর্ম শিখেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে, আমরা ধর্ম শিখেছি স্বামী বিবেকানন্দের কাছে, আমরা মোহন ভগতের কাছ থেকে ধর্ম শিখব না। যেখানে হানাহানি মারামারিতে ধর্ম শেখায় সেই ধর্ম আমরা শিখব না। ঠাকুর যে ধর্ম শিখিয়েছেন, যত মত তত পথ, সেই ধর্মে আমরা বিশ্বাসী। তাই আসুন, আমরা বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। নিশ্চিতভাবে একটা হাওয়া কিছুটা দেশপ্রেমের নামে বড় ষড়যন্ত্র করেছিল, আমরা প্রত্যেককে দেশকে ভালোবাসি, কিন্তু এই নয় যে বিজেপি একা দেশকে ভালোবাসে, আমরা কেউ ভালোবাসি। আমরা দেশকে ভালোবাসি, কিন্তু দেশের অর্থনীতি বিদেশের হাতে বিক্রি করে দেওয়ার তারও প্রতিবাদ করি। যারা ভারত মাতা কি জয় বলে, অথচ ভারত মাতার যারা সন্তান, অর্থাৎ আমরা ভারতবাসী, তাদের মাথাকে যারা বিদেশের হাতে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে, তারা মাতাকে ভালোবাসে না, তারা মাতাকে বিক্রি করে। তাই তাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়তে হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা নিশ্চিতভাবে সর্বধর্ম সমন্বয় নিয়ে ভারতের আমাদের সম্মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং সবাই মিলে একসাথে সুন্দরভাবে থাকার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বাংলায় উন্নয়ন হচ্ছে, সেইটাই থাকবো আমরা। কেন আমরা নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, জয় শ্রীরামটা কোনো অন্যায় নয়, জয় শ্রীরাম অত্যন্ত পবিত্র। যখন সেটা মানুষ শুদ্ধভাবে বলেন, শুদ্ধভাবে যখন তিনি মন্দিরে বলেন অত্যন্ত পবিত্র, যখন ঠাকুর রামের মন্দিরে গিয়ে ঠাকুর রামের কথা বলে অত্যন্ত পবিত্র, কিন্তু রাস্তায় কাউকে লাঞ্ছনা করার জন্য, ভয় দেখানোর জন্য, মদ খেয়ে যখন রামের নাম কেউ নেয়, তখন রামকে তারা বদনাম করে, তারা রামকে অবমাননা করে। ঠিক যেইভাবে আল্লাহ আকবার যখন মসজিদে আজান দেয়, ওটা অত্যন্ত পবিত্র, কিন্তু সেই আল্লাহ আকবার করে যখন টেররিস্টরা গুলি করে মানুষকে মারে, তখন আল্লাহ আকবারের পবিত্রতা নষ্ট করে তারা। ঠিক সেইভাবে আমাদের মনে রাখতে হবে যে সব ধর্ম আমরা একসাথে পালন করি, একসাথে থাকি, সেটাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমাদের বাংলায় শিখিয়ে গেছেন। তাই বাংলার ঐতিহ্য হচ্ছে আমরা রবীন্দ্র নজরুলের দেশের লোক, আমরা সবাই মিলে এগিয়ে যাব। এবং আপনাদের নিশ্চিত করতে পারি, তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা নীতি আদর্শের লড়াইয়ে লড়াই লড়বে। অনেকে আদর্শ ছুত হয়ে তৃণমূল কংগ্রেসে অনেক নিয়ে পালিয়ে গেছে, মির্জাফর সারা জীবন ছিল, আছে, থাকবে, কিন্তু মির্জাফরের ভরসায় আমরা থাকবো না। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার দেখানো পথে আমরা এগিয়ে যাবো। আপনাদের আবার
সবাইকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.